বিকেলে চায়ের সাথে যদি পাকোড়া থাকে তাহলে তো কথাই নেই, জাস্ট জমে যাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস কিচেন। আজ শেয়ার করব মজাদার একটি পাকোড়া রেসিপি, তৈরি করে দেখাবো হেলাঞ্চা শাকের পাকোড়া। মুচমুচে খেতে দারুণ লাগে এই হেলাঞ্চা শাকের পাকোড়াটি, চলুন শুরু করা যাক। এখানে কিছু হেলাঞ্চা শাক নিয়েছি, হেলাঞ্চা শাকগুলো বেছে ধুয়ে নিয়েছি, আমি ডাটা সহ বেছে নিয়েছি, এভাবে পাকোড়া বানাবো। আপনারা চাইলে কুচি করেও পাকোড়া বানাতে পারেন, তবে ডাটা সহ আস্ত পাতা এভাবে খেয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। ফার্স্টে ব্যাটারটা রেডি করে নিব, মিক্সিং বলে 3 টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়া। খুবই অল্প হলুদ গুঁড়া অ্যাড করলাম, দিয়ে দিলাম অল্প লাল মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, অল্প রান্নার রেগুলার তেল অ্যাড করলাম। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। ব্যাটারটা বেশি ঘনও না, বেশি পাতলাও না, মিডিয়াম কনসিস্টেন্সি রেখেই রেডি করে নিব। একসাথে পানি বেশি দিলে পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প পানি অ্যাড করছি। ভালোভাবে ব্যাটারটা মাখিয়ে নেওয়া লাগবে, আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক দিয়েও ব্যাটারটা রেডি করে নিতে পারেন। খুবই কম সময়ে কম উপকরণে এই হেলাঞ্চা শাকের পাকোড়া তৈরি করা যায়। অল্প অল্প পানি অ্যাড করছি, আরো অল্প পানি অ্যাড করলাম। কনসিস্টেন্সিটা দেখুন, খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও না। ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, চলে এসেছি ভেজে নেওয়ার প্রসেসে। প্যানে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে আসলে শাকটা ব্যাটারে কোট করে নিচ্ছি। ভালোভাবে ব্যাটারে কোট করে নেওয়া লাগবে, সেম প্রসেসে কেঁচো শাক ব্যাটারে কোট করে দিয়ে দিচ্ছি। সাধারণত হেলাঞ্চা শাক আমরা রান্না করে থাকি, তবে এভাবে পাকোড়া তৈরি করে খেয়ে দেখতে পারেন কতটা লোভনীয়। যারা হেলাঞ্চা শাক খেতে পছন্দ করেন না, তারা পাকোড়া বানিয়ে খেয়ে দেখতে পারেন, দারুণ লাগবে খেতে। একসাথে বেছে দিলে একটির সাথে অন্যটি লেগে যেতে পারে, প্রথম বেছে তাই 5টি দিয়েছি। এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ উল্টে দিচ্ছি, চুলার ফ্লেম মিডিয়াম টু লোতে রেখেছি, গোল্ডেন ব্রাউন করে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। একটির সাথে অন্যটি লেগে গিয়েছে, ছাড়িয়ে নিচ্ছি। গরম গরম চায়ের সাথে পাকোড়া খেতে দারুণ লাগে। পাকোড়াগুলো রেডি হয়ে গিয়েছে, তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তেলটা ছড়িয়ে নিচ্ছি। সেম প্রসেসে অন্য ব্যাচে পাকোড়াগুলো ভেজে নিব, ব্যাটারের শাকগুলো কোট করে তেলে দিয়ে দিচ্ছি।
বিকেলে চায়ের সাথে কিংবা আড্ডায় অনেকেই পাকোড়া খেতে পছন্দ করেন। বড় ছোট সকলেই পছন্দ করবে এই হেলাঞ্চা শাকের পাকোড়াটি। পাকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তেলটা ঝরিয়ে নিচ্ছি। সবগুলো পাকোড়া ভেজে নেওয়া হয়ে গিয়েছে, রেডি হয়ে গিয়েছে মুচমুচে হেলাঞ্চা শাকের পাকোড়া। এবার গরম গরম চায়ের সাথে গরম গরম হেলাঞ্চা শাকের পাকোড়া পরিবেশন করার পালা। আশা করছি আমার আজকের পাকোড়া রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। থ্যাংকস ফর ওয়াচিং।